কেমন আছো ছোট্ট বন্ধুরা? আজকের এই বিশেষ দিনে, বিশেষ ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। এসো আমরা সবাই মিলে সেই মানুষটাকে আজকে স্মরণ করি, তার প্রতি জানাই আমাদের হৃদয়ের অন্তঃস্থল থেকে গভীর শ্রদ্ধা। আজ আমি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের লেখা অকুতোভয়তা এই গল্পটা তোমাদের পড়ে শোনাবো। যদিও তোমরা হয়তো সব কথাগুলো, সব শব্দগুলোর মানে জানবে না, কেননা এই গল্প ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর যখন লিখেছেন তখন তো এই চলিত ভাষার প্রচলন হয়নি। আমরা যে ভাষায় কথা বলি সব সাধু ভাষায় লেখা হতো, তার আগে পদ্য ভাষায় লেখা হতো। তিনিই প্রথম গদ্য ভাষায় লেখা শুরু করেন, তো বাংলা গদ্যের জনক বলা হয় সেই জন্য তাকে। তিনি এই যে গদ্য ভাষায় লিখেছিলেন কিন্তু সেটা সাধু ভাষা, এবং একটু একটু শব্দগুলো তোমাদের কাছে অচেনা, অপরিচিত হয়তো হবে, একটু জটিল লাগবে, আমি বলে দেব। আর তার সঙ্গে সঙ্গে গোটা গল্পটা মন দিয়ে শোনো, দেখো একটা আধিভৌতিক গল্প, তোমাদের হয়তো ভালোও লাগতে পারে কিন্তু শুনতে হবে মন দিয়ে। ভূত বলে কি আদৌ কিছু আছে? দেখা যাক, চল মন দিয়ে শোনো। কিন্তু ফরাসি দেশে দেশুলিয়ে নামে এক সদ্বংশ সম্ভূতা কামিনী ছিলেন। তিনি কবিত্ব শক্তি দ্বারা স্বদেশে বিশিষ্ট রূপ খ্যাতি ও প্রতিপত্তি লাভ করেন এবং সর্বপ্রকার লোকের নিকট বিলক্ষণ আদরণীয় হয়েন। এই কথাটা মানে কি? না, ফরাসি দেশে দেশুলিয়ের নামে এক সদ্বংশ, সম্ভ্রান্ত বংশে জন্মানো এক মহিলা ছিলেন, যিনি তার কবিত্ব শক্তির দ্বারা, মানে কাব্য প্রতিভার দ্বারা বিশেষ রূপে খ্যাতি এবং সম্মান প্রতিপত্তি লাভ করেছিলেন এবং সব রকম লোকের নিকট অনেক আদর সম্মান পেয়েছিলেন। একদা তিনি লুসিবেলের কাউন্ট ও কাউন্টেসের সহিত সাক্ষাৎ করিবার নিমিত্ত তাহাদের বাসস্থানে গমন করিলেন। একদিন তিনি কাউন্ট ও কাউন্টেসের সহিত, লুসিবেল বলে একটা জায়গা, সেখানকার কাউন্ট এবং কাউন্টেসের সহিত সাক্ষাৎ করবার জন্য তাদের বাসস্থানে, মানে বাড়িতে গিয়েছিলেন। তথায় উপস্থিত হইলে কাউন্ট ও কাউন্টেস তাহার সমুচিত সমাদর ও পরিচর্যা করিলেন। একদা তিনি লুসিবেলে কাউন্ট ও কাউন্টেসের সহিত সাক্ষাৎ করিবার নিমিত্ত তাহাদের বাসস্থানে গমন করিলেন। তথায় উপস্থিত হইলে কাউন্ট ও কাউন্টেস তাহার সমুচিত সমাদর ও পরিচর্যা করিয়া কহিলেন, রাত্রিবাসের নিমিত্ত আপনি ইচ্ছানুসারে গৃহ মনোনীত করিয়া লউন। কিন্তু একটি গৃহ নির্দিষ্ট করিয়া কহিলেন, কেবল এই গৃহে থাকিতে পাইবেন না, ইহাতে রাত্রিকালে ভূতের আবির্ভাব ও উপদ্রব হয়। কেবল আমরা উভয়ে ওইরূপ ভাবি, এরূপ নহে, এই বাটিতে যত লোক আছে দেখিয়া শুনিয়া সকলেরই ঐরূপ সংস্কার জন্মিয়াছে। এই গৃহের মধ্যে রাত্রিতে প্রায় সর্বদাই বিরূপ শব্দ ও গোলযোগ শুনিতে পাওয়া যায়, এজন্য কেহ সাহস করিয়া রজনীতে এই গৃহে প্রবেশ করিতে পারে না। তাহলে কাউন্ট এবং কাউন্টেস তাকে, দেশুলিয়ারকে বললেন যে, তাদের খুব সমাদর করলেন, যত্নার্থি করলেন এবং বললেন যে রাত্রে থাকার জন্য আপনি যে কোনো একটা ঘর, যে কোনো একটা ঘর পছন্দ করে নিন। কিন্তু একটা ঘর দেখিয়ে বললেন, এই ঘরটায় শুধু থাকতে চাইবেন না, কারণ এই ঘরটায় ভূতের উপদ্রব হয় রাত্রিবেলায় এবং প্রচণ্ড শব্দ হয়, গোলযোগ হয়, হ্যাঁ, তো এই ঘরটাতে থাকা যাবে না। এই কথা শ্রবণ মাত্র অতিমাত্র কৌতূহলাক্রান্ত হইয়া দেশুলিয়ার কহিলেন, অদ্য আমি এই গৃহেই রজনী যাপন করিব, এবং কি কারণে ঐরূপ বিরূপ শব্দ ও গোলযোগ হয় পরীক্ষা করিয়া দেখিব। কৌণ্ঠ মহাশয় তাহার এই প্রতিজ্ঞা শুনিয়া চকিত হইয়া উঠিলেন এবং চমৎকৃত হইয়া কহিলেন, আমরা কোনো ক্রমে আপনাকে এই ভয়ঙ্কর গৃহে রাত্রিবাস করিতে দিব না। প্রভূত কৌতূহল বশত এক্ষণে আপনকার এরূপ ইচ্ছা ও সাহস হইতেছে বটে,
কিন্তু অকিঞ্চিতকর কৌতূহল চরিতার্থ করিতে গিয়া পরিণামে আপনকার অসুখ ও যন্ত্রণার সীমা থাকিবে না, অধিক কি আপনকার প্রাণ সংশয় পর্যন্ত ঘটিতে পারে। অতএব আমি আপনকার এই অসম সাহসী অধ্যাবসায় কোনো মতে অনুমোদন করিতে পারি না। কাউন্ট এবং কাউন্টেসের বাধা যে বারণ করলেন যে ওই ঘরে আর থাকা যাবে না, সেটা শোনা মাত্র আরো বেশি করে কৌতূহলী হয়ে দেশুলিয়ার বললেন যে আমি রাত্রে থাকার জন্য ওই ঘরটাই বেছে নিলাম এবং দেখবো কি 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 বিরূপ শব্দ বা ওইরকম গোলযোগ সহায় যার জন্য ওই ঘরে ভূতের উপদ্রব ঘটে সেটা আমি দেখব। তার কথা শুনে, তার এই প্রতিজ্ঞা শুনে কাউন্ট এবং কাউন্টেস তো চমকে উঠলেন এবং বললেন যে কোনো মতেই আপনাকে ওই বাড়িতে ওই ঘরে থাকতে দেওয়া যাবে না, কারণ এই আপনি এখন কৌতূহলের বসে হয়তো বলছেন যে ওই ঘরে থাকব, কিন্তু আপনি বুঝতে পারছেন না যে কি পরিমাণ অসুখ এবং যন্ত্রণা আপনার জন্য অপেক্ষা করে রয়েছে, এমনকি আপনার প্রাণ বিপর্যয় পর্যন্ত ঘটতে পারে, মৃত্যুও হতে পারে। আমি এই অসম সাহসিক কাজে কোনো মতে আপনাকে অনুমোদন করতে পারি না, মানে সাথ দেব না। এইরূপে তিনি অনেক বুঝাইলেন এবং অনেক ভয় দেখাইলেন, কিন্তু দেশুলিয়ার কোনো ক্রমেই বিচলিত হইলেন না। কৌন্টেশও তাহাকে অশেষ রূপে বুঝাইলেন, বিস্তর বাদানুবাদ করিলেন, কিন্তু কৃতকার্য হইলেন না। কাউন্ট বোঝালেন, তার স্ত্রী বোঝালেন, তার সঙ্গে বাদানুবাদ করলেন, ভয় দেখালেন, কিন্তু কোনো মতেই তাকে তার জেদ থেকে সরানো গেল না। দেশুলিয়ার এই স্থির সিদ্ধান্ত ছিল, লোকে সচরাচর যে ভূতের গল্প করে ও ভূতের উপদ্রব বর্ণনা করে সে সকল নিরবচ্ছিন্ন শ্রান্তিমূলক ও কুসংস্কারজনিত, সেগুলো হচ্ছে ক্লান্তিদায়ক এবং কুসংস্কারে ভরা। দুর্বলচিত্ত লোকেরাই তাদৃশ্য কল্পিত বিষয়ে বিশ্বাস করিয়া থাকে। দুর্বলচিত্ত লোকেরাই মানে যাদের মন দুর্বল, চিত্ত দুর্বল, তারাই এরকম কল্পনা করে থাকে এবং বিশ্বাস করে থাকে। সংস্কার বশত কিছুতেই তার সাহস সংকুচিত, সাহস সংকুচিত বা ব্যতিক্রান্ত হইল না। তিনি বললেন যে নরম মনের মানুষরা এরকম করে, কিন্তু কোনো মতেই তার এই স্থির সিদ্ধান্ত থেকে, এই ব্যতিক্রমী সিদ্ধান্ত থেকে তাকে নড়ানো গেল না। তদ্দর্শনে কৌন্ট ও কৌন্টেস ভয় ও দুর্ভাবনায় অভিভূত হইয়া যথোচিত বিনয় করলেন। তার এই জেদ দেখে কাউন্ট এবং কাউন্টেস প্রচণ্ড ভয় এবং দুর্ভাবনায় পড়লেন, যথেষ্ট বিনয় করলেন, ভর্ৎসনা করলেন। একবার বিনয় করে বিনয় করে বলছে, একবার বকাঝকা করে বলছে, দুঃখ প্রকাশ করছে, কিন্তু কিছুতেই তাকে তার অবলম্বিত অধ্যাবসায় হইতে বিরত করতে পারলেন না, তাকে তার জেদ থেকে সরাতে পারলেন না। অবশেষে নিতান্ত নিরুপায় ভাবিয়া তাহার প্রস্তাবে সম্মত হলেন, তাকে কোনো মতেই সেইখান থেকে সরাতে পারল না তার জেদ থেকে, তখন বাধ্য হয়ে তার কথায় সায় দিলেন। অনন্তর দেশুলিয়র এক পরিচালিকা সমভিবাহারে শয়নাগারে প্রবেশ করিলেন। এর কিছু পরেই একজন দাসী বা চাকরানীকে সঙ্গে করে তিনি দেশুলিয়া সেই শোবার ঘরে প্রবেশ করলেন এবং পরিচ্ছদ পরিহার পূর্বক পল্লাঙ্কে আরোহণ করিয়া পরিচারিকাকে কহিলেন, পল্লাঙ্কের শিখরের দিকে একটি বড় বাতি জ্বালিয়া রাখো এবং দৃঢ়রূপে দ্বার রুদ্ধ করিয়া চলিয়া যাও। জামাকাপড় ছেড়ে, পোশাক পরিচ্ছদ ছেড়ে পালঙ্কে উঠে তিনি পরিচারিকাকে বললেন যে পালঙ্কের মাথার দিকে একটা বড় বাতি জ্বেলে তুমি দরজাটা ভালো করে বন্ধ করে চলে যাও। সে তদীয় আদেশ অনুরূপ কার্য সমাধা করিয়া প্রস্থান করিলে পর তিনি শয়ন করিয়া কিয়ৎক্ষণ পুস্তক পাঠ করিলেন এবং পাঠ করিতে করিতে নিদ্রাভিভূত হইলেন। পরিচারিকা চলে যাবার পরে তিনি একটুক্ষণ বই পড়তে লাগলেন এবং বই পড়তে পড়তেই ঘুমিয়ে পড়লেন। কিঞ্চিৎ কাল পরে বিকট শব্দ হইতে লাগিল, সেই শব্দে তাহার নিদ্রা ভঙ্গ হইল, অবিলম্বে দ্বার উদ্ঘাটিত ও পদসঞ্চার ধ্বনি আরম্ভ হইল।
শ্রবণ মাত্র দেশুলি অস্থির করিলেন, বাটির সকলে যাহাকে ভূত বল ভাবিয়া ভয় পাইয়া থাকে সে এই। কিছুকাল পরে প্রচণ্ড শব্দ হতে লাগলো, সেই শব্দে তার ঘুম ভেঙে গেল এবং অবিলম্বে দ্বার উদ্ঘাটিত পদসঞ্চার ধ্বনি আরম্ভ হইল। তার মানে দরজা খুলে গেল, ঘরের মধ্যে কেউ প্রবেশ করলো এবং হেঁটে চলে দাঁড়াতে লাগলো। শ্রবণ মাত্র দেশিলিয়া স্থির করলেন, শোনা মাত্র দেশিলিয়া ভাবছেন যে বাটির সকলে যাহাকে ভূত ভাবিয়া ভয় পাইয়া থাকে সে এই। বাড়ির সবাই যেটাকে ভূত ভেবে ভয় পাচ্ছে সেই বস্তুটা হচ্ছে এই। পরে তিনি অবিচলিত চিত্তে ও অসংকুচিত স্বরে তাহাকে সম্বোধন করিয়া কহিলেন, তুমি যে হও না কেন, আমি তোমায় স্পষ্ট কহিতেছি, কিছুতেই আমি ভয় পাইব না। বাটির সকলের যে অমূলক ভয় ও সংস্কার জন্মিয়া আছে, আজ তাহার নিগড় তত্ত্ব উদ্ভাবিত করিব বলিয়া যে দৃঢ় প্রতিজ্ঞা করিয়াছি, কোনো কারণে তাহা হইতে বিচলিত হইব না। যদি আমায় ভয় দেখাইয়া তাহা হইতে বিরত করা তোমার অভিপ্রেত হয়, তুমি কদাচ কৃতকার্য হইতে পারিবে না। আমার ভাগ্যে যাহা ঘটুক না কেন, আমি শেষ পর্যন্ত না দেখিয়া ক্ষান্ত হইব না। তাহলে যাকে দেখতে পাচ্ছে না, যার পায়ের আওয়াজ চলাফেরার আওয়াজ শুনতে পাচ্ছে, তার উদ্দেশ্যে ভয় না পাওয়া গলায় দৃঢ় কণ্ঠে বলছে যে আমি আজকে সবার কাছে প্রকাশ করে দেবো যে তুমি আসলে কে, তুমি কি, আমি একটুও ভয় পাচ্ছি না, আর তুমি যে আমাকে ভয় পাওয়ানোর চেষ্টা করছো সেটাও আমি সবার কাছে প্রকাশ করে দেবো, এবং তাতে তুমি সফল হবে না। আমার ভাগ্যে যাই ঘটুক, শেষ পর্যন্ত এর শেষ না দেখে আমি ছাড়ব না। দেশুলিয়ার এই বলিয়া বিরত হইলেন, কিন্তু উত্তর পাইলেন না। এখন তো দেশুলিয়ার বলে যাচ্ছিল, পায়ের শব্দ শুনে যে দরজা খুলে গেল, পায়ের শব্দ শোনা যাচ্ছিল, তার উদ্দেশ্যে দেশুলিয়ার এই কথাগুলো বললেন, কিন্তু সেই দিক থেকে কোনো উত্তর এলো না। তিনি পুনরায় ওইরূপ কহিলেন, তথাপি কোনো উত্তর পাইলেন না। পল্লাঙ্কের অতি সন্নিকটে একটি কাঠের পর্দা ছিল, উহা উল্টাইয়া মশারির উপর পতিত হওয়াতে একটা বিকট শব্দ হইল। এমন সময় কথা বলছে না, উত্তর দিচ্ছে না, কিন্তু পালঙ্কের খুব কাছে একটা কাঠের যে পর্দা ছিল সেটা উল্টে মশারির উপর পড়ে গেল এবং বিকট শব্দ হলো। যাহাদের ভূতের ভয় আছে এইরূপ অবস্থায় ওইরূপ শব্দ শুনলে ও ঘটনা দেখিলে তাহাদের বুদ্ধিভ্রংশ ও চৈতন্য ধ্বংস হয়, তাহার কিছুমাত্র সংশয় নাই। বলছে যারা ভূতের ভয় পায় তারা যদি ওই রকম অন্ধকারে ওই রকম শব্দ শুনতে পায়, তাদের বলছে যে সে অজ্ঞান হয়ে যাবেই এবং বুদ্ধিও ভ্রংশ হবে, মাথা তাদের কাজ করবে না, বুদ্ধি ভ্রংশ হবে এবং অজ্ঞান হয়ে যাবে, চৈতন্য লোপ পেয়ে যাবে। কিন্তু দেশুলিয়ারের মনে ভয় বা উদ্বেগের অনুমাত্র সঞ্চয় হইল না, কিন্তু দেশুলিয়ারের মনে কিছুমাত্র ভয় বা উদ্বেগের সৃষ্টি হলো না। তাহার এই সন্দেহ হইল, বাটির কোনো ভৃত্য আমায় ভয় দেখাইতে আসিয়াছে। যাহা হোক, এই রাত্রিচরকে জিজ্ঞাসা করিলেন, তুমি কে, কি জন্য এখানে আসিয়াছ বলো, তুমি কখনোই এরূপে ভয় প্রদর্শন করিয়া আমায় ব্যাকুল বা বিচলিত করিতে পারিবে না। দেশুলিয়ারের মনে হয়েছিল যে বাড়ির কোনো চাকর বোধহয় তাকে ভয় পাওয়ানোর জন্য এরকম ভাবে অন্ধকারে প্রবেশ করেছে, তাই তার উদ্দেশ্যে বলছে যে তুমি যেই হও না কেন, তুমি কে, কি করতে এখানে এসেছো, আমাকে ভয় দেখিয়ে তুমি বিচলিত করতে পারবে না। উহা কোনো উত্তর দিল না, এবারেও কোনো উত্তর নাই। প্রশান্তভাবে গৃহমধ্যে ভ্রমণ করতে লাগে, উত্তর না দিয়ে চুপচাপ ঘরের মধ্যে পায়চারি করতে লাগে। কিয়ৎক্ষণ পরে উহা জ্বলন্ত বাতির নিকটে উপস্থিত হইল, যে আলোটা জ্বলছিল তার কাছে যে হাজির হইল। অবিলম্বে বৃহৎ বাতি ও বাতির প্রকাণ্ড আধার উল্টিয়া পড়িল, আলোটার কাছে যে দাঁড়িয়েছে সঙ্গে সঙ্গে আলো পড়ে গেল, বাতিটা যার উপর রাখা ছিল সেটাও পড়ে গেল এবং ভয়ানক শব্দ ও গৃহ অন্ধকারময় হইল। প্রচণ্ড শব্দ হলো আর ঘর একবারে অন্ধকার হয়ে গেল।
তাহাতেও তিনি কিঞ্চিত মাত্র ভীত বা উৎকণ্ঠিত হইলেন না। অন্ধকার হওয়ার পরেও কিন্তু দেশিলিয়া ভয় পাচ্ছেন না বা উৎকণ্ঠা প্রকাশ করছেন না। অবশেষে সেই রাত্রিচর পল্লাঙ্কের পাদদেশে উপস্থিত হইল এবং আস্তে আস্তে সেই রাত্রিচর বলছে মানে রাত্রিতে যে চড়ে বেড়ায়, তো রাত্রিতে এসেছে বলে সে পালঙ্কের পায়ের তলা দিকে উপস্থিত হইল। তখন দেশুলিয়ার এই অন্তঃকরণে অনুমাত্র ভয় সঞ্চার হইল না। এত কিছুর পরেও, এত কাণ্ডের পরেও পায়ের তলায় খাটের তল মানে খাটের শুয়ে আছে যে অংশে সেই পায়ের তলার কাছে চলে এসেছে, তবুও দেশুলিয়ারের কোনো ভয় পাচ্ছে না। ভালো হইল, তুমি কি পদার্থ এখনই আমি অনায়াসে নির্ণয় করতে পারিব। এই বলিয়া গাত্রোত্থানপূর্বক পল্লাঙ্কের পাদদেশে হস্ত প্রসারণ করিয়া তাহার অন্বেষণ করিতে লাগিলেন। ভালোই হলো, তুমি যে কি আমি এবার খুঁজে নিতে পারবো সহজেই। এই বলে তিনি শুয়েছিলেন, উঠে পড়লেন, গাত্রোত্থান মানে উঠে পড়া, উঠে পড়ে তার হাত দুটো বাড়িয়ে দিলেন এবং তিনি বল অন্বেষণ করতে লাগলেন, খুঁজে বেড়াতে লাগলেন হাত বাড়িয়ে। তাহার দুই কর মখমলের ন্যায় কোমল দুই কর্ণে সংলগ্ন হইল। তাহার দুই কর তার দুটো হাত মখমলের মতো নরম দুটো কানে ছোঁয়া লাগলো। তিনি বলপূর্বক সেই দুই কর্ণ ধরিলেন, তিনি জোর করে দুটো কানকে ধরেছেন এবং যাবৎ রাত্রি শেষ ও সূর্যোদয় না হয় ছাড়িবেন না স্থির করিলেন। বলছে যতক্ষণ না রাত্রি শেষ হচ্ছে এবং সূর্যোদয় উঠছে, সূর্য উদয় হচ্ছে, ততক্ষণ পর্যন্ত এরকম কান ধরে থাকবো। কিন্তু তাহার কর্ণ ধরিলেন, কিছুই অবধারণ করিতে পারিলেন না, কিন্তু কার যে কর্ণ ধরলেন সেটা কিন্তু বুঝতে পারলেন না। এইভাবে অবস্থিত হইয়া তিনি রজনীর অবশিষ্ট কাল অতিবাহিত করিলেন, এইভাবে বাকি রাতটা পার করে দিলেন। কার যে কান ধরেছে সেটা কিন্তু বুঝতে পারেনি। এদিকে কৌণ্ট কৌণ্টে শয়নাগারে প্রবেশ করিয়া যৎপরণাস্তি উদ্বেগ ও দুর্ভাবনায় রজনী যাপন করিলেন। এদিকে তার বাড়ির অতিথি কাউন্ট এবং কাউন্টেস সারা রাত দুর্ভাবনায় আর ঘুমোতে পারেনি, একবারও নয়ন মুদ্রিত করিতে পারিলেন না। তাহারা এই বিষয়ে যত আন্দোলন করিতে লাগলেন উত্তরোত্তর ততই ব্যাকুল হইতে লাগিলেন। অবশেষে তাহারা এই সিদ্ধান্ত করিলেন, আমরা প্রাতঃকালে উঠিয়া দেশুলিয়ারে প্রাণত্যাগ হইয়াছে অবধারিত দেখিতে পাইব। সারা রাত তাদের ঘুম হয়নি, চোখে পাতা এক করতে পারেনি, তারা চিন্তা করে করে এইটাই স্থির করেছে যে সকাল হলেই দেশুলিয়ারের মৃতদেহ আমরা দেখতে পাব। রজনী অবসন্ন হইবা মাত্র তাহারা শয়নাগার হইতে বহির্গত হইয়া বিষণ্ন বদনে অবসন্ন গমনে ভূতাবিষ্ট গৃহের দ্বার দেশে উপস্থিত হইলেন। সাহস করিয়া সহসা সেই গৃহে প্রবেশ করিতে পারিলেন না। বুঝতেই পারছ যে খুব দুঃখ দুঃখ মনে অতি ধীর গতিতে সেই ভূতের দরজার সামনে এসে উপস্থিত হলেন এবং সাহস করে সেই দরজার কপাট আর খুলতে পারছেন না। কিয়ৎক্ষণ পরে প্রবেশ করিয়াও কথা কহিতে তাহাদের সাহস হইল না। আরও কিছুক্ষণ পরে যদি বা ঘরের ভিতরে ঢুকলেন কিন্তু কথা বলতে আর পাচ্ছেন না। রাত্রিতে কি সর্বনাশ ঘটিয়াছে কিছুই স্থির করিতে না পারিয়া স্তব্ধ ও হতবুদ্ধি হইয়া উভয়ে দণ্ডায়মান রহিলেন। রাত্রে যে কি ঘটে গেছে সেটা ভেবে স্তব্ধ বুদ্ধিহীন হয়ে দুজনে চুপচাপ দাঁড়িয়ে আছে। কে না কাউন্টের আর কাউন্টেস। তাহাদিগকে সমাগত দেখিয়া দেশুলিয়র মশারির অভ্যন্তর হইতে বিনির্গমন পূর্বক প্রাতঃকর্তব্য নমস্কার সম্ভাষণাদি করিয়া সহাস্য মুখে তাহাদের সম্মুখে দণ্ডায়মান হইলেন। তাদেরকে ঘরের মধ্যে এসে হাজির হয়েছে দেখে দেশুলিয়ার মশারির ভিতর থেকে বেরিয়ে এলেন এবং সকালবেলায় তোমরা জানো পরস্পরের সঙ্গে দেখা হলে কি করতে হয়, গুড মর্নিং জানাতে হয়। সে দেশে তো আরো বেশি করে প্রথা প্রচলিত, সেই জন্য প্রাতঃকর্তব্য নমস্কারাদি বিনিময় করে
গুড মর্নিং সম্ভাষণ করে সহাস্য মুখে মানে হাসি মুখে তাদের সামনে দাঁড়ালেন। কি হলো ব্যাপারটা বুঝতে পারছ? কাউন্ট এবং কাউন্টেস ঘরটার মধ্যে ঢুকে হতবুদ্ধি হয়ে দাঁড়িয়ে আছে। তাদেরকে দেখতে পেয়ে দেশুলিয়া মশারির ভেতর থেকে বেরিয়ে এলেন। তাদের সামনে হাসি মুখে দাঁড়িয়ে সকালবেলায় যা করার কাজ, যা করা কর্তব্য, নমস্কার বা গুড মর্নিং জানালেন। তাহাকে জীবিত অক্ষত শরীর ও প্রফুল্ল হৃদয় দেখিয়া তাহাদের কলেবরে প্রাণ সঞ্চার হইল। যে তাকে সামনে দাঁড়িয়ে রয়েছে, জেগে রয়েছে, হাসি মুখে কথা বলছে এই অবস্থায় দেখে তাদের শরীরে যেন প্রাণ ফিরে এলো। রাত্রিতে যার পর যে ঘটনা হইয়াছিল তৎসমুদায় তিনি অবিকল বর্ণনা করিতে লাগিলেন। দেশুলিয়ার এরপরে রাত্রেবেলায় একের পর এক যা যা ঘটনা ঘটেছে তাদেরকে বলতে লাগলেন। শুনিতে শুনিতে তাহাদের হৃদকম্প হইতে লাগিল। অবশেষে দেশুলিয়ার কাউন্ট মহাশয়কে সম্বোধন করিয়া কহিলেন, এ বিষয়ে আপনার বিলক্ষণ ভ্রম জন্মিয়া আছে এবং প্রশ্রয় দেওয়াতে সেই ভ্রম ক্রমে বদ্ধমূল হইয়া গিয়াছে, আর আপনার তাদৃশ অমূলক কুসংস্কারে থাকা উচিত নহে। আপনারা যাহাকে ভূত বলিয়া স্থির করিয়া রাখিয়াছেন ওই দেখুন সে শুইয়া রহিয়াছে। এই বলিয়া অঙ্গুলি নির্দেশ পূর্বক তিনি ওই কুকুর দেখাইয়া দিলেন এবং হাসি মুখে রাত্রি বৃত্তান্তের শেষ ভাগের বর্ণনা করিলেন। তাহলে কি হলো? তাদেরকে বলতে লাগলেন রাত্রের ঘটনাগুলো পরপর। সেই শুনে তাদের হৃদকম্প হতে লাগলো এবং অবশেষে কোন্ট মশাইকে সম্বোধন করে বললেন যে আপনাদের মনে ভূত সম্বন্ধে বিলক্ষণ ভ্রম জন্মে আছে, প্রচুর ভুল ধারণা জন্মে আছে এবং সেই ভুল ধারণাটাতে প্রশ্রয় দেওয়ার জন্য আরও বেশি করে ভুল আপনাদের মনে, কুসংস্কার আপনাদের মনে বদ্ধমূল হয়ে আছে। কিন্তু আপনার এই কুসংস্কার থাকা আর উচিত নয়, কারণ আপনি যাকে ভূত বলে স্থির বিশ্বাসে জেনে এসেছে দেখুন সে শুয়ে আছে। এই বলিয়া আঙ্গুল দেখিয়ে তিনি ওই কুকুর দেখাইয়া দিলেন এবং হাস্যমুখে রাত্রি বৃত্তান্তের শেষ ভাগের বর্ণনা করলেন এবং হেসে হেসে রাত্রির শেষে কি ঘটনা ঘটেছিল সেটা বলতে লাগলেন। সবই শেষ বৃত্তান্ত, সমস্ত বৃত্তান্ত শ্রবণ করিয়া তাহারা স্ত্রী পুরুষে চমৎকৃত হইলেন। অনন্তর দেশুলিয়ার পুনরায় কাউন্টকে সম্বোধন করিয়া বলিলেন, কহিলেন, ভাবাদৃশ্য ব্যক্তির ইদৃশ কুসংস্কারে বশীভূত হওয়া উচিত নহে। দেখুন এই অমূলক কুসংস্কারের দোষে আপনাদের অন্তঃকরণে কত শঙ্কা জন্মিয়াছিল। গত রাত্রিতে আমার কি বিপদ ঘটে এই দুর্ভাবনায় আপনারা কত অসুখে কাল যাপন করিয়াছেন বলিতে পারি না। লোকে যে সকল ব্যাপারের প্রকৃত কারণের নির্ণয় করিতে না পারে উহাদিগকে অলৌকিক ঘটনা জ্ঞান করিয়া থাকে। তৎপরে তিনি দ্বার দেশে উপস্থিত হইলেন এবং প্রত্যহ চাবি দিয়া দ্বার রুদ্ধ করিয়া রাখেন, অথচ কুকুরে কিরূপ দ্বার খুলিয়া গৃহে প্রবেশ করিবে এই সংশয় ছেদন করিবার নিমিত্ত দ্বার পরীক্ষা করিতে লাগিলেন। অবিলম্বে দেখিতে পাইলেন উহার কল প্রভৃতি এত শিথিল হইয়া গিয়াছিল যে কিছু বলপূর্বক ধাক্কা মারিলেই কপাট খুলিয়া যায়। তাহলে ব্যাপারটা কি হলো? না বলছেন যে আপনারা যে অমূলক ভয় পেয়েছেন সেই ব্যাপারটা কি হয়েছে দেখবেন আসুন বলিয়া তিনি তাদেরকে নিয়ে এলেন সেই একটা জায়গায়। কোনখানে? না, গত রাত্রিতে যে কি বিপদ ঘটবে এইটা ভেবে যে আপনাদের দুর্ভাবনা শেষ ছিল না। হ্যাঁ, কি রাত্রে ঘুমাতে পারেননি, কিন্তু কি ব্যাপারটা দেখুন প্রকৃত কারণ নির্ণয় করার জন্য তাদেরকে একটা দরজার কাছে নিয়ে হাজির হলেন। বলছেন যে মানুষ যে ব্যাপারটার প্রকৃত কারণটা নির্ণয় করতে পারে না সেইটাকেই অলৌকিক ঘটনা বলে ভেবে থাকে। দেখুন এই দরজাটা প্রতিদিন চাবি দিয়ে রাখেন, অথচ
কি করে কুকুর দ্বার খুলে এই ঘরে প্রবেশ করবে এইটা বুঝতে পারার জন্যই কি করলেন না, দরজার কাছে যেয়ে সংশয়টা কাটাবার জন্য দরজার কাছে গেলেন এবং দেখতে পেলেন যে তার কলকব্জাগুলো এত ঢিলা হয়ে গেছে, শিথিল হয়ে গেছে যে একটু বল জোরের সঙ্গে ধাক্কা দিলেই কপাট খুলে যায়। এইরূপে গৃহপ্রবেশ অনায়াস সাধ্য হওয়াতে কুকুর প্রত্যহ অধিক রাত্রিতে সেই গৃহে প্রবেশ করিত। বলছে এই যে একটুখানি ঠেলা দিলেই দরজাটা খুলে যায়, সেই জন্য প্রতিদিন রাত্রেবেলায় এই ধাক্কা দিয়ে ও এই ঘরে প্রবেশ করত। কিয়ৎক্ষণ ইতস্তত ভ্রমণ করিয়া পল্লাঙ্কে আরোহণ পূর্বক তদুপরি নিদ্রা যাইত। ঘরটার মধ্যে খানিক্ষণ ঘোরাঘুরি করে তারপর পালঙ্কে উঠে ঘুমিয়ে দিত এবং রাত্রি শেষে নিদ্রাভঙ্গ হইলে গৃহ হইতে বহির্গত হইয়া সস্থানে গিয়া অবস্থিতি করত এবং রাত শেষ হয়ে গেলেই সে আবার পালঙ্ক থেকে নেমে নিজের জায়গায় গিয়ে হাজির হয়ে যেত। সে রাত্রিও পল্লঙ্কে আরোহণ করিবার অভিপ্রায়েই উহার পাদদেশে গমন করিয়াছিল। বলছে এই রাত্রেও ও তার রোজকার রুটিন মতো পালঙ্কে ওঠার চেষ্টা করছিল পা তল দিয়ে। বোধহয় দেশুলিয়ার বলপূর্বক কর্ণ ধরিয়া না রাখিলে তদুপরি আরোহণ করত, কিন্তু দেশুলিয়ার তার কানগুলো টেনে ধরেছিল তো সারা রাত, সেই জন্য সে আর পালঙ্কে উঠতে পারেনি। যাহা হোক, কৌণ্ট কৌণ্টেশ এইরূপে ভৌতিক বৃত্তান্তের সিদ্ধান্ত হওয়াতে অত্যন্ত সন্তুষ্ট হইলে এবং দেশুলিয়ারের সাহস ও বুদ্ধি কৌশল ও অকুতভয়তা দর্শনে চমৎকৃত হইয়া মুক্ত কণ্ঠে তাহাকে শত শত সাধুবাদ প্রদান করিতে লাগিলেন। তাহলে ভূতের গল্পের এইরকম ভাবে তার শেষ পরিণতি হওয়ার জন্য তার সাহস বুদ্ধি এবং অকুতভয়তা এইটা দেখে চমৎকৃত হয়ে তার মানে মুক্ত কণ্ঠে মানে খোলা গলায় তার প্রভূত প্রশংসা করতে লাগলেন। ফলত তিনি স্ত্রীলোক হইয়া সাহস ও অকুতভয়তার যেরূপ পরিচয় দিয়েছেন পুরুষ জাতির মধ্যেও সচরাচর সেরূপ দেখিতে পাওয়া যায় না। তোমরা প্রথমেই বলে শুনে নিয়েছো যে দেশুলিয়ার একজন মহিলা, সম্ভ্রান্ত বংশীয় মহিলা যার কবিত্ব শক্তি ছিল, সে বেড়াতে এসেছিল কাউন্ট কাউন্টেসের কাছে। তাহলে একজন মহিলা হয়ে তার যে সাহস, যে প্রত্যুৎপন্ন মতিত্ব তিনি দেখিয়েছে, সেটা বলছে কোনো একজন পুরুষ জাতির মধ্যে থেকেও সেরূপ সচরাচর দেখতে পাওয়া যায় না। কি ভালো লাগলো? তো কিন্তু শুধু ভালো লাগলেই তো হবে না, কি বুঝলে বলো? যে ভূত বলে আদৌ কিছু নেই, আমরা অকারণ ভয় পাই। এবং একটা জিনিস, একটা লাইন কি বললো, যে যে জিনিসটা আমাদের মাথায় সবসময়, সবার যে সব জিনিসটা মাথায় আসবে এমন তো নয়, যে জিনিসটা আমাদের বুদ্ধির বাইরে হয় সেটাকেই তখন আমরা অলৌকিক বলি এবং ভয় পেয়ে থাকি, ভূত ভাবি, হ্যাঁ অলৌকিক ভাবি। আরও আরও অনেক কুসংস্কার আমাদের মধ্যে জড়িয়ে রয়েছে, আমাদেরকে একেবারে আষ্টে পৃষ্ঠে বেঁধে রেখেছে, ডাইনি প্রথা, ভূত প্রেত, আরও আরও অনেক কিছু। কিন্তু আমরা কী শিখলাম, কী বুঝলাম? দেখো আজ থেকে কত বছর আগে বিদ্যাসাগর এই গল্প লিখে গেছেন যে নিজের চোখে না দেখে নিজের বুদ্ধি বিবেচনা এগুলোর ওপর আস্থা রেখে যদি তুমি এগিয়ে যাও তাহলে কোনো কিছুই তোমাকে পরাস্ত করতে পারবে না। কি কেমন লাগলো গল্পটা, ভালো লেগেছে? তাহলে এটা যদি তোমরা পড়তে চাও তাহলে এটা লেখার আকারে তোমাদেরকে দেওয়া যেতে পারে, কিন্তু শব্দগুলো তোমাদেরকে একটু জেনে নিতে হবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে মজা করে শুনো, আর নিজের মতো করে একটু লেখার চেষ্টা করে দেখি। গল্পটা যে শুনলে সেটা নিজের মতো করে নিজের ভাষায় একটু লেখার চেষ্টা করবে। আজ তাহলে এই পর্যন্তই।